দাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের ধারাবাহিকতার লক্ষ্যে উন্নয়নের বার্তা নিয়ে পাঁচ বছর পর আগামীকাল রাজশাহী যাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি। জনসভায় যোগ দেওয়ার আগে একই দিন সকালে সারদা পুলিশ একাডেমি পরিদর্শন ও পুলিশ প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এবারের সফরে রাজশাহী জেলা ও মহানগরের ২৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি ৬টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আগমনকে ঘিরে বর্ণিল রূপে সেজেছে পদ্মাপাড়ের শহর। দর্শক, রাজশাহীতে আছেন সহকর্মী মারুফ রেজা, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মারুফ, যেমনটি আমরা বলছিলাম যে দীর্ঘ পাঁচ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী সফর করছেন, সেই উপলক্ষে পুরো শহরে সাজসজ্জা বিরাজ করছে। আগামীকাল হতে যাচ্ছে প্রধানমন্ত্রীর সেই সম্মেলন সমাবেশ, এবং এইটি নিয়ে আসলে সেখানকার মানুষের মধ্যে কেমন উৎসাহ উদ্দীপনা দেখছেন, এবং প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিস্তারিত আর কি কি তথ্য রয়েছে আপনার কাছে? তানি, খুব স্বাভাবিক উৎসাহ উদ্দীপনা খুব স্বাভাবিকভাবে রাজশাহীবাসীর মধ্যে আছে, আমরা খেয়াল করেছি। কারণ দীর্ঘ পাঁচ বছর পর 2018 সালে ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছিলেন, এবং সেই সময় রাজশাহী উন্নয়নের যে প্রতিশ্রুতিগুলো প্রধানমন্ত্রী দিয়েছিলেন তার বেশিরভাগ কিন্তু আজকে বাস্তবায়ন হয়েছে। এবং কিছু কিছু অপূর্ণতা ছিল, কিছু কিছু দাবি ছিল রাজশাহীবাসীর কাছে, এবং সেই দাবিগুলোও কিন্তু পূর্ণ হতে যাচ্ছে আগামীকাল প্রধানমন্ত্রী আগমনের মধ্য দিয়ে। আপনি জানেন যে এক ঝাঁক উন্নয়নের খবর নিয়ে প্রধানমন্ত্রী আবার রাজশাহী শহরে আসছেন। আপনি জানেন যে প্রধানমন্ত্রীর যখন কোনো জায়গায় যান তখন কিন্তু খুব স্বাভাবিকভাবে সেখানকার মানুষের প্রত্যাশাই থাকে প্রধানমন্ত্রী নিশ্চয়ই নতুন কোনো খবর দেবেন, নতুন কোনো উন্নয়নের বার্তা দেবেন। এবং প্রধানমন্ত্রী যথারীতি আগামীকাল প্রায় ২৫টি উন্নয়ন নতুন পুরনো প্রকল্প রয়েছে সেগুলো উদ্বোধন করবেন, 6টি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তা নিয়ে এখানে এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন, আপনি আসলে ছোট্ট জায়গায় পুরো রাজশাহী কিন্তুই একদম ব্যানার ফেস্টুন আর উন্নয়নের খবরে কিন্তু একেবারে একদম সাজানো হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন ব্যানার ফেস্টুন যতদূর চোখ যায় ততদূর শুধুমাত্র ব্যানার ফেস্টুন এবং উন্নয়নের খবর এবং প্রধানমন্ত্রীর আগমনী খবর। তা নিয়ে এই রাজশাহীতে 2009 সালে যখন দ্বিতীয়বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসেন তখন থেকে কিন্তু উন্নয়নের ঘোষণা দেন, এবং গত এক দশকে রাজশাহীর যে পরিবর্তনটি ঘটেছে এটা একেবারে চোখে পড়ার মতো। আজকে যেখানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখনও বলা হচ্ছে দূষিতর বাংলাদেশকে দূষিত নগর দেশ হিসেবে যেখানে বিবেচনা করা হয় সেখানে রাজশাহী কিন্তু পরপর দুবার পরিচ্ছন্ন নগর হিসেবে পুরস্কার পেয়েছে, এবং দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম একটি সিটি হিসেবে কিন্তু বিবেচিত হয়েছে। খুব স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল আসছেন, এবং খুব স্বাভাবিকভাবে এখানকার মানুষদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কাজ করছে। প্রধানমন্ত্রী আগামীকাল দুটি কর্মসূচি রয়েছে, প্রথমটি হচ্ছে সারদা যেটা পুলিশ একাডেমি, সেখানে একটি নবীনদের কুচকাওয়াজ, সেই সমাপনী কুচকাওয়াজে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এবং দুপুর আড়াইটা থেকে ঐতিহাসিক যে মাদ্রাসা মাঠ রয়েছে রাজশাহী সেখানে তিনি আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশ নেবেন। তো তা নিয়ে আমার কাছে সকালের এতটুকুই ছিল খবর। মারুফ, আপনি থাকুন রাজশাহীতে, নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে আরও বাদবাকি তথ্য জানাতে পারবো। দর্শক, প্রধানমন্ত্রী রাজশাহী সফর নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মারুফ রেজা।